আমার নাম মঙ্গলি গো মঙ্গলি, আমাকে এখানে সবাই চেনে। ওই যে তোমাদের পহনা আছে না, ও আমার দাদা লাগে। না না, আমার এখন বসার সময় নাই, তুই জল দিবে তো দা। অমন হা করে তো দেখছো কি বলছো? আমার হা সে কবে ছোটবেলাতে হয়েছে, তারপরে মলদ আমাকে ছাড়ে দিয়েছে আর নিয়ে যাবে। এসব খুব দুঃখের কথা, তবে তার তাকে আমি পরম দিনে লাভ করা ছাড়বো কেন? কিছু বলো, আমাদের পরে লাভ দেখতে আসবে তুমি? হাসালে দেখছি কন্ডাক্টর বাবু। তারপর একদিন সত্যি তুমি নাচ দেখতে চলে আসো, তারপর শাড়ি দিলে, গয়না দিলে, ভালোবাসা দিলে, বিহা করবে, ঘরে নিয়ে যাবে, আমরা ছুটি যাব। কি বলছো তুমি? কিছুকে লেখা পড়া জানা বাবু? জাতপাত কিছু মানো নাই, কলকাতায় বাংলা বাড়ি মটর গাড়ি যা। কি যে বলো, বনের ফুল তো বনে থাকে, তাকে আবার বাংলা বাড়িতে ফুল গাড়িতে সাজাবে কেন? ভালোবাসা? তুমি তো বড় হুসমা লোকে। তাহলে দিন গড়ালো, মাস গড়ালো, পুরো ফুলের মাস গেল, তাজা ফুল বাসি হলো। তখন বাবু একদিন টিভির কলের বাবুর মতন বললে, বিয়ের কথা কখন বলেছি কি যে বলিস? বললাম তাহলে ভালোবাসা নিলে, শরীর দিলে, নতুন একটা শরীরের জন্ম দিলে, এসবের কি হবে? কি বলছো? 500 টাকা নিয়ে তোমার জিপ গাড়িতে ডাক্তারখানায়, তুই তাহলে ঝাঁকে কই ঝাঁকে মিশে গেলি? তুই তাহলে আলাদা কিছু দস? তোকে দেখাচ্ছি। ই বলে যখন টাঙ্গি হাতে ছুটে এলাম, পালাই গেছে কুত্তাটা। ছাড়ি নাই, আমি দিন রাত খুঁজে বেড়াই। খুঁজতে খুঁজতে একদিন রাতের বেলা ধরে ফেললাম পটাকে। তখন দেখি আমাকে দেখে বালির হাত আছে। বললাম, বালির হাতে খুঁজছো কি? পিস্তলটা তো আমার হাতে। ভালো দেখ কেমন সাজেছি আমি, এই হাতে পিস্তল আর এই হাতে টাঙ্গি। ভালোবাসা, ভালোবাসার মানুষ মারা পা। তাহলে আমার সাথে ভালোবাসার ব্যবসা করা, ফুর্তি লুটে বদরটাকে ছিবড়া করা, এসব কোনো পাপ নয়, তাই না কন্ডাক্টর বাবু? তোর ঘরে বউ আছে, সে বিধবা হবে, বেটা বেটি আছে, তারা অনাথ হবে। কই তাদের কথাকে তো কখনো শুনি নাই। ছাড় তুই আমার পা ছাড় বলছি। মঙ্গলি তুই দুঃখে দাঁড়া।
Thank you.